الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء اكرام، عزيز طلباء، ধর্মপান ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আজাম, আল্লাহ জাল্লা শানুহ আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞ ভরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা ভরে আমাদের সকলের হৃদয়ের গভীর থেকে স্বীকারোক্তি দেওয়া উচিত যে সকল প্রশংসা আয় মাওলা একমাত্র তোমারই, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা গত সপ্তাহে এ বিষয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সাথে তার যে সম্পর্ক কামনা করেন সেটি গোলামবাদীর সাথে মনিবের সম্পর্কের চেয়েও আরও ওপরের সম্পর্ক, অর্থাৎ ভালোবাসা এবং মহাব্বতের সম্পর্ক কামনা করেন। এজন্যই ইরশাদ করে দিয়েছেন যে তোমরা যেখানেই থাকো না কেন, তিনি অর্থাৎ আমি আল্লাহ তোমাদের সাথেই তোমাদের পাশেই আছি। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সাথে তার ভালোবাসার সম্পর্ক স্থাপনের বিশেষ ঘোষণা এবং জানান দিলেন। মুআজ্জাজ হাজিরিন, কিভাবে দিলেন আপনারা আমার চেয়ে বিষয় আরও ভালো বোঝেন। বন্ধুত্বের দাবি এবং চাহিদা হলো একে অপরের কাছাকাছি এবং নিকটে অবস্থান করা। কথায় কথায় বলে থাকে, বন্ধু তুমি যদি কুঁড়ে ঘরেও থাকো, আমি আমার রাজপ্রাসাদ ছেড়ে তোমার কুঁড়ে ঘর কি আমার রাজপ্রাসাদ মনে হবে। তুমি কুঁড়ে ঘরে থাকলেও আমাকে কুঁড়ে ঘরেই রেখো। যদিও দুনিয়ার এই সমস্ত কথাগুলা দু চার মিনিট পরে নাই হয়ে যায়, একটা কথা আছে, অভাব যখন দরজা দিয়ে ঢোকে তখন নাকি ভালোবাসা জানালা দিয়ে পালায়, একটা কথা আছে, কিন্তু বলার সময় কিন্তু বলে, অর্থাৎ ভালোবাসার দাবি কিন্তু এটা। এবং সাময়িক কিছু সময় পর্যন্ত এই ধরনের কথাগুলোর বাস্তবতাও তারা দেখায়। তো বন্ধুত্বের দাবি হলো কাছাকাছি থাকা, নিকটে থাকা। তো এই যে বন্ধুত্বের দাবি, নিকটে থাকা এবং কাছাকাছি থাকা, মেরে মহতারাম দোস্ত, নৈকট্য দুই রকমের হয়। এক রকমের নৈকট্য দৈহিক এবং শারীরিক নৈকট্য, আরেক রকমের নৈকট্য হলো আত্মিক এবং মানসিক নৈকট্য। দৈহিক নৈকট্যের তুলনায়, শারীরিক নৈকট্যের তুলনায় আত্মিক এবং মানসিক নৈকট্যের গুরুত্ব হাজার কোটি গুণ বেশি। কারণ দৈহিক নৈকট্যের দ্বারা যা সম্ভব হয় না এমন অনেক অসম্ভব শুধুমাত্র আত্মিক এবং মানসিক নৈকট্যের দ্বারা একদম বাস্তব আর সম্ভব হিসেবে পরিগণিত হয়। এটা অন্য এক বিষয়। তো আল্লাহ জাল্লা শানু, ফ্যানগুলো ছেড়ে দিন তো ভাই, এই সময়টা কিন্তু মানে ইখতিলাফের সময় মসজিদে, অক্টোবর এবং ফেব্রুয়ারি আসি আসি করছে না, আজকে তাড়াতাড়ি চলে আসছে, নাহলে ফেব্রুয়ারি যখন মাঝামাঝি সময় আসবে তখন একদল বলবে ফ্যান ছাড়েন, আর যখন বললে ফ্যানকে ছাড়লো বন্ধ করেন, ঠান্ডা লাগে, শরীরে তেল বেশি হয়ে গেছে, গরম লাগতেছে। হ্যাঁ, তো একদল বলে ফ্যান ছাড়েন, একদল বলে ফ্যান বন্ধ করেন। গরম আসলে মনে হয় কিছুটা লাগছে, ফ্যানগুলো ছেড়ে দেন, সবগুলোই ফ্যান ছেড়ে দেন, অসুবিধা নেই। আবার দেখেন ফজরের সময় ছাড়া শুরু করেন না, যে খতিব সাহেব বলছেন এখন থেকে ফ্যান ছাড়তে, মানে মাসালা লাগাই দিয়ে সব দোষ খতিবের ঘাড়ে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য জোহরের মাসালা ফজরে লাগানো যাবে নাকি না? আল্লাহ তাআলাও এটা এরকমই সিস্টেম করে দিয়েছেন, জোহরের নামাজের মধ্যে আস্তে আস্তে পড়ো, মৌনভাবে আমার সাথে সম্পর্ক কায়েম করো, নীরবতার মাধ্যমেই আমার সাথে তোমার দৃঢ় টান তৈরি হবে। আর ফজরের সময় উচ্চ স্বরে শুনে শুনে জোরে জোরে, এখন যদি আপনারা বলেন যে হুজুর তো বলছেন জোহরের সময় কি করতে, আস্তে পড়তে, অতএব ফজরের সময় হুজুরের আস্তে পড়া উচিত যে ইমাম সাহেব পড়বে, এই মাসলা লাগায় দিলে বিপদ হয়ে যাবে। তো জোহরের মাসলা ফ্যান ছাড়া এটা ফজরের সময় যেন না লাগে, আবার এটাও হিসাব কিতাব করে। তো মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম যে দৈহিক নৈকট্যের তুলনায়
আত্মিক আর মানসিক নৈকট্যের গুরুত্ব হাজার কোটি গুণ বেশি। তো আল্লাহ তাআলা চান বান্দার সাথে এরকম নৈকট্যের সম্পর্ক স্থাপন করতে, ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে। এজন্যে বন্ধুত্ব আর ভালোবাসার যে দাবি, সেই দাবি সম্বলিত একখানা আয়াত আমাদেরকে দান করে দিলেন, এমন এক সুরার ভিতরে দান করলেন, সেই সুরার নাম থেকে শুরু করে, অবস্থান থেকে শুরু করে সব ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন চুলচেরা বিশ্লেষণ ধর্মী ফয়সালা করেছেন, যেটা ভাবতেও একদম গা শিউরে উঠে যে এত বিশ্লেষণ, সূক্ষ্ম বিশ্লেষণ করে কোনো কিছু কি করা যায়, এত খুঁটিনাটি দিকে লক্ষ্য রেখে কোনো কিছু কি আসলেই দুনিয়াতে কারো পক্ষে করা সম্ভব, কোনো দিন সম্ভব হতে পারে না। এটা একমাত্র মহান নিখুঁত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই সম্ভব, এছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। এমন এক সুরার ভিতরে এমন এক জায়গাতে চতুর্থ নম্বর আয়াত, সুরাতুল হাদিদের চার নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের শেষ অংশ এটা। দেখুন, পৃথিবীতে বহু ধাতু আছে, আছে না নাই? সোনা আছে, রূপা আছে, লোহা আছে, তামা আছে, এক একটার নাম আছে না? নাম আছে। তো লোহাকে আরবিতে হাদিদ বলে, আমরা ইংরেজিতে আয়রন বলি, বাংলাতে লোহা বলি। তো এই যে আয়রন, এই সমস্ত ধাতুগুলার একটা অ্যাটমিক নাম্বার আছে। বিজ্ঞানীরা সে 1500 বছর আগে তো এটার গবেষণা হয়নি, এটা ধরেন 200-300 বছর আগ থেকে গবেষণা করে বিজ্ঞানীরা বের করেছেন যে প্রত্যেকটা ধাতুর একটা কী আছে, তাদের কাছে অ্যাটমিক নাম্বার আছে। তো লোহা বা আয়রন যেটা, এটার অ্যাটমিক নাম্বার হলো 26। আবার এটার ভিতরে কি পরিমাণ উপাদান নিহিত, এগুলাকে নিয়ে তাদের অ্যাটমিক মাস তারা বের করে থাকেন। তো লোহার যে অ্যাটমিক মাস সেটা হলো 55.845, অর্থাৎ আমরা ধরে নিতে পারি 56। লোহার অ্যাটমিক মাস কত? 56। আল্লাহর কি কুদরত হিসাব করে দেখেন, আল্লাহ তাআলা লোহার নাম দেখেছেন হাদিদ আরবিতে কত বছর আগে? 200-300 বছর আগে। বিজ্ঞানের এই অ্যাটমিক মাস, তারপরে অ্যাটমিক নাম্বার আবিষ্কার হওয়ার পরে বলেন না কেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, আসমান জমিন যেদিন তৈরি হয়েছে তারও আগ থেকে আরবি ভাষার ভিতরে আল্লাহ কি করে দিয়েছেন। তো এই যে নামটা রেখেছেন, সোনাকে বলে জাহাব আরবিতে, রূপাকে বলে ফিদ্দা। তো লোহার জন্য জাহাব বা ফিদ্দা এই শব্দটা চয়ন করে দিতে পারতেন না? তা কিন্তু দেননি। লোহার জন্য যে শব্দটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটার নাম কি? হাদিদ। হাদিদ, অদ্ভুত ব্যাপার হলো হাদিদ শব্দটার যে মান, এক একটা অক্ষরের মান আছে, হা দাল, ইয়া দাল, হায়ের মান 8, দালের মান 4, 8 আর 4 = 12, তারপরে ইয়া, ইয়ের মান 10, 12 আর 10 = 22, তারপরে আবার শেষে দাল 4, কত হলো? 26। হাজার বছর পরে, হাজার হাজার বছর পরে বিজ্ঞানীরা বিজ্ঞানের আবিষ্কার করে বের করে লোহার যে অ্যাটমিক নাম্বার দিলেন সেটা হলো 26। আল্লাহ তাআলা এর হাজার কোটি বছর আগে তার নাম দিয়ে রেখেছেন 26 মানের একটা শব্দ, হাদিদ। এটা কোরআন যে আল্লাহ তাআলার বাণী, এটার ভিতরে সন্দেহের কোনো অবকাশ আছে? বড় মজার জিনিস হলো, দেখেন এই হাদিদকে যদি আপনি মারিফা করেন, অর্থাৎ নির্ধারিত করে দেন, তাহলে আরবিতে কোনো একটা শব্দকে নির্ধারিতভাবে ব্যবহার করার জন্যে আলিফ লাম যোগ করতে হয়। কি যোগ করতে হয়? আলিফ লাম। ইনসান, মানুষ, নির্দিষ্ট একজন মানুষ, আল ইনসান। বুঝতে পারিনি? হ্যাঁ, আবার নির্দিষ্ট একটা প্রজাতি বোঝানোর জন্য তখন আল ইনসান ব্যবহার করা হয়। তা আলিফ লাম এই শব্দটা আনা হয় কিসের জন্যে? হ্যাঁ, কিতাবুন, একটি বই, কিতাবুন একটি বই, আল কিতাব বইটি। কলামুন, একটি কলম, আল কলামু কলম টি। বুঝাতে পারিনি?
তো যে কোনো অনির্ধারিত শব্দকে নির্ধারিত অর্থে ব্যবহার করানোর জন্যে সেক্ষেত্রে তখন কি যোগ করা হয়? অনেকগুলো পন্থা আছে, তার ভিতরে একটা হলো আলিফ লাম যোগ করা। এই আলিফ লামের মধ্যে আবার যে আলিফটা, এই আলিফটা সবসময় পড়া হয় না, লেখায় আসে, সবসময় পড়ায় আসে না, কিন্তু লামটা পড়ায় আসে। এখন দেখেন আল হাদিদের আলিফ বাদ দিয়ে যেহেতু কোনো সময় পড়ায় আসে, কোনো সময় পড়ায় আসে না, হামজা ওয়াসল বলে এটাকে, এটা বাদ দিয়ে যদি শুধু লাম, এটাই মূলত নির্ধারণকারী একটি অব্যয়। তো এইটাকে সংযুক্ত করে যদি আমরা বলি আল হাদিদের লাম সহ ওয়ানজালনাল হাদিদা, দেখেন ওয়ানজালনাল হাদিদা, এখানে আল এই আকি আছে নাই, আগের ইয়ের সাথে এটা মিলে গেছে লামের সাথে। তো এই যে আল হাদিদ, এই লাম সহ যদি যুক্ত করে বলি তাহলে লামের মান হলো 30, হাদিদের মান ছিল 26, আর যদি লাম যোগ করি 30 সহ কত আসে? 56। বিজ্ঞানীরা হাজার বছর পরে গবেষণা করে বের করেছেন যে অ্যাটমিক মাস হলো 56। আর আল্লাহ তাআলার একটা ব্যবহারকৃত আলিফ, যেই আলিফ কখনো থাকে কখনো থাকে না, সেটারও মান আছে। আলিফের মান 1, তো 56-র সাথে 1 যোগ করলে কত? 57। আপনি কোরআনে কারিমের ধারাবাহিকতা এসে দেখেন, ক্রমানুসারে সুরাগুলার বিন্যাস দেখেন, সুরাতুর রহমানের অবস্থান হলো 55, সুরাতুল ওয়াকেয়ার অবস্থান 56, তারপরের সুরা সুরাতুল হাদিদ তার অবস্থান হলো 57। তো যেই মাওলায়ে করিম এত খুঁটিনাটি দিকেও পরিপূর্ণ লক্ষ্য রাখতে পারেন, এটা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব না, শুধুমাত্র মহান স্রষ্টার পক্ষেই সম্ভব। আল্লাহু আকবার, আল্লাহ। যতই ভাবি আল্লাহকে নিয়ে বান্দা যতই ভাববে ততই অতল সাগরে যেতে থাকবে, যেই সাগরের কোনো তল খুঁজে পাবে না। কিন্তু যাওয়ার মতো যোগ্যতা আল্লাহ দিয়ে রেখেছেন, মাওলাকে পাওয়ার জন্য যদি বান্দা গভীরে ডুব দিতে চায়, দিতে চায়, দিতে চায়, আল্লাহ তাকে নিতে থাকেন, নিতে থাকেন, নিতে থাকেন। আসতে থাকো, কত আসবা? যত আসবা, যত মেহনত করবা, যত চেষ্টা করবা, আমাকে পাওয়ার কত পথ, কত পথ আছে তুমি কল্পনাও করতে পারো না। এখান থেকে মিরপুর যাওয়ার জন্য একটা পথ হলো এই দিক দিয়ে মিরপুর রোড দিয়ে, আরেকটা পথ হলো রোকেয়া সরণি দিয়ে, আরেকটা আবার বেড়িবাঁধ দিয়ে ঘুরে ওই মাজার রোডের ওই দিক দিয়ে গিয়ে ঢুকে বুদ্ধিজীবী কবরস্থানের পাশ দিয়ে, কতগুলা রোড। তো যে ঢাকা শহরে নতুন আসে সে একটা রোড চেনে, ওই একটা যানজট লেগে গেলে তার খবর আছে, সে আর এদিক দিয়ে আর যেতে পারে না, বাস বসে আছে। আরে আমি তো চলে আসলাম এতক্ষণে, তুমি কই? আমি তো স্যার প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যানজটে বসে আছি। একটা রাস্তা চেনে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, মেহনত করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য যত পথ আছে সবগুলো একটা একটা করে খুলে দিতে থাকবো। কোন সময় কোন পথে শর্টকাট হবে, কোন সময় কোন পথে দ্রুত যাওয়া যাবে, এটার রাস্তা আমি তাকে দেখিয়ে দেব। কিন্তু সব রাস্তাগুলো মিলবে একটা জায়গাতে, সেটা হলো নবীজির তরিকায়। সমস্ত রাস্তার একটাই বৈশিষ্ট্য থাকবে, প্রধান বৈশিষ্ট্য হলো কার তরিকা? নবীজির তরিকা। ওইটা হলো আল্লাহর দেওয়া স্যাম্পল, ওই স্যাম্পল অনুযায়ী গেলেই কামিয়াবি, এদিক দিয়ে হোক, এদিক দিয়ে হোক, এদিক দিয়ে হোক। এজন্য কোন কোন বিষয়ে নবীজির একাধিক সুন্নত আছে। সহি হাদিসের ভিতরে নবীজির পক্ষ থেকে সাবিত আছে, নবীজি অধিকাংশ সময় আমিন আসতে বলতেন। কিভাবে বলতেন? সহি হাদিসের মধ্যে আছে। আবার কোন কোন সহি হাদিসের ভিতরে এটাও আছে, নবীজি সূরা ফাতিহার পরে আমিন কি করতেন? জোরে বলতেন। একজন ফকিহ জানে যে নবীজির এই তরিকা, দুইটাই নবীজির তরিকা, দুটো দিয়েই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, ঠিক কি ঠিক না? গলত পদ্ধতিতে না সহি পদ্ধতিতে? সহি পদ্ধতিতে। এজন্য হারামাইন শরীফাইন, যেখানে সব দেশের সব মতের সব ধরনের লোকজন এসে একত্রিত হয়, সেখানে কেউ নবীজির জোরে আমিনের তরিকার উপরে আমল করছে, কেউ আস্তে আমিনের তরিকার উপরে আমল করছে, উভয়ই সহি রাস্তায় আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে। কিন্তু কেউ যদি মনে করে
সে একটা রাস্তাই জানে, জোরে আমিনের রাস্তা, আর রাস্তা চিনে না। আস্তে আমিনের রাস্তার তার খবর নাই। এখন সে করবে কি? সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করছে ওই এলাকায়, নবীজির তরিকার উপরে আমল চলছে, আস্তে আমিনের উপরে আমল, এই তরিকায় চললে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না? বলেন না কেন? এটাও তো নবীজির নুরানি পথ, এটাও আরেকটা রাস্তা। এখন সেখানে ওই আমল চলছে, সে গিয়ে ওখানে ওই এক রাস্তাই তো জানে, সে তো দুই রাস্তা জানে না, তো ওখানে এসে জোরে একটা আমিন বলে সে মনে করলো আমি নবীর সুন্নত জিন্দা করে দিছি। সুন্নত তো জিন্দা করছে, ফরজ খেয়ে দিছে। সুন্নত জিন্দা করতে গিয়ে কি করে দিছে? ফরজ খেয়ে দিছে। ফরজ কই? এটা আবার কি বললেন? নামাজের ভিতরে, নামাজের মধ্যে মনোসংযোগ তৈরি করা, একেবারে আল্লাহর দিকে মনোবিষ্ট নিবিষ্ট চিত্তে আল্লাহর দিকে মনোনিবেশ করে থাকা, এটা ফরজ না? বলেন না কেন? এটা তো নামাজের রূহ, নামাজের জান, নামাজের প্রাণ, যে হৃদয়টা শুধু কার দিকে লেগে আছে? আল্লাহ ছাড়া আর কারো দিকে নেই, ওদিকে। এখন সুন্নত একটা বাস্তবায়ন করতে গিয়ে আরেকটা সুন্নতকে দমন করছে, আরেকটা সুন্নতকে দমন করতে গিয়ে ফরজ খেয়ে দিচ্ছে। কেন এই কাজটা করছে? কারণ রাস্তায় একটা জানে, আরগুলা জানে না, আরগুলা জানার চেষ্টাও করে না, কেউ বললেও সেটাকে লাথি মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি হাদিসের আমল করার জন্য সহি বুঝ নসিব করেন, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, সহি বুঝ। এটা কেমন? হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহ মসজিদুল আকবর কমপ্লেক্সের খতিব, কিন্তু উনার এর চেয়ে বড় পরিচয় হলো উনি বাংলাদেশের একজন শীর্ষ পর্যায়ের প্রথিতযশা ফিকাহবিদ মুফতি। উনি এক উদাহরণ দিয়েছিলেন এক জায়গাতে, আমার কাছে বড় সুন্দর লেগেছে, আপনাদেরকে শোনাই সেটা। উনি বলছিলেন এক ব্যক্তি মিসওয়াকের ফজিলতের কথা শুনেছে। কিসের ফজিলত? মিসওয়াকের 70টা ফজিলত পাওয়া যায়, তার ভিতরে ন্যূনতম ফজিলত যেটা আল্লাহর সন্তুষ্টি, সমস্ত হাদিসের ভিতরে কিতাবে পাওয়া যায়, আর সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। তো মিসওয়াক কাকে বলে? হুজুর, ব্রাশ তো মিসওয়াক না, ব্রাশের দ্বারা একটা সুন্নত আদায় হয়, দুইটা আদায় হয় না। মিসওয়াক উদুন ইউস্তাকু বিহা, এমন মিসওয়াক এমন শিকড় বা ডালকে বলে যেটা দিয়ে দাঁত পরিষ্কার করা হয়। তো ব্রাশ কি কোনো ডাল? না। ব্রাশ কিনতে হলে পয়সা খরচ করা লাগবে, কিন্তু ডাল কেনার জন্য আল্লাহ এটাকে এমন আম করে দিয়েছেন, গরিব দুঃখী উঁচু নিচ সবাই ব্যবহার করতে পারে। কেউ বলতে পারে আমার অনেক টাকা আছে, আমি কেন ডাল ব্যবহার করব? আমি তো, আরে দো জাহানের সর্দার, আল্লাহ তাআলা যাকে উভয় জগতের সর্দার বানিয়েছেন, উনি ডাল ব্যবহার করতে পারলে তুমি কোন আকার সলিমুদ্দি কলিমুদ্দি হয়ে গেছো যে তোমার কাছে মনে হইতেছে আমার প্লাস্টিক ব্যবহার করা লাগবে? অসুবিধা নাই, ব্রাশ ব্যবহার করা নিষিদ্ধ নয়, অনুমতি আছে, অবশ্যই আছে। ওইটার দ্বারা একটা সুন্নত আদায় হয়, দাঁত পরিষ্কারের সুন্নত, কিন্তু ডাল হওয়ার যে সুন্নত সেটা আদায় হয় না। এখানে দুটো সুন্নত একসাথে। এখন মিসওয়াকের ফজিলতের কথা শুনেছে, আর সিওয়াকু মাতহারাতুন লিল ফাম মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মিসওয়াকের মাধ্যমে আল্লাহর মুখের পবিত্রতা হয়, মুখের সুগন্ধি আসে, মুখের দুর্গন্ধ দূর হয়, এবং কি হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। মেসওয়াকের মাধ্যমে সহি তরিকায় মেসওয়াক করলে পিত্ত রস বের হয়ে যায়, যেটার কারণে শরীরের কুবতে হাজেমা মানে পরিপাকতন্ত্রের কার্যক্রম অত্যন্ত ভালো হয়, দূষণমুক্ত হয়। মেসওয়াকের কি তরিকা? প্রথমে সানায়া উলিয়া, উপরের সামনের দুই দাঁত, তারপরে নিচের দুই দাঁত, তারপরে উপরের ডান দিকে, তারপরে উপরের বাম দিকে বাইরে, তারপরে নিচের ডান দিকে, তারপরে নিচের বাম দিকে, তারপরে উপরের ভেতর, ডান বাম, নিচের ডান বাম ভেতর, সর্বশেষ জিভ। মেসওয়াকের তরিকা বলছি, সুন্নত তরিকা, সর্বশেষ কি? জিভ। মেসওয়াক দিয়ে ভালো করে জিভ পরিষ্কার করা। আপনি ব্রাশ দিয়ে যদি জিভ পরিষ্কার করতে যান, অবস্থাটা কি দাঁড়াবে? ব্রাশের আগাগুলো একবার এরকম এরকম ঠ্যাং ঠুং বেঁকিয়ে টেকে এমনভাবে আপনাকে ডলামলা দেবে, হেন্দে ছিদ্রি হয়ে যাবে, হেন্দে ছিদ্র হয়ে যাবে। পরে খেতে গিয়ে বলবেন, হুজুর কি একটা মেসওয়াকের তরিকা শিখালেন, আমি তো ব্রাশ দিয়ে মেসওয়াক করতে গিয়ে দেখে আমার খাবার সব রুচিহীন হয়ে যাচ্ছে, এখন সব ঝাল লাগে। ঝাল লাগবে না, তুমি তো গুতায় ছিদ্রি করে লেছ। নবীর তরিকা কি? আপনি যদি ডালের ইয়ে দিয়ে ওটা নরম হয়ে যায়, যখন ওটা দিয়ে আপনি ডলবেন, পুরা আপনার কন্ট্রোলে থাকবে, জিভের একদম গোড়া পর্যন্ত যখন আপনি ডলবেন, পরিষ্কার করবেন, পরিষ্কার করার সময় কি মনে হবে তখন? এরকম আওয়াজ হবে না? এরকম গলার দিকে যখন এভাবে যেতে থাকবে,
তখন ভেতর থেকে অতিরিক্ত কফ, অপ্রয়োজনীয় কফগুলো বেরোয় আসতে থাকে এবং পিত্ত রস বেরোয় যেতে থাকে। আল্লাহ কুদরত, মিসওয়াকের ফায়দা, যেটা এমনি বের হবে না, ওইটা মিসওয়াকের কারণে আল্লাহ ভেতর থেকে এক ধরনের ভূমির মতো হয়ে আসে, এক পর্যায়ে একদম ভেতরের অপ্রয়োজনীয় দূষিত জিনিসটা বের হয়ে চলে আসে। বৈজ্ঞানিক ফায়দা কয়টা বলবো, আর এক মিসওয়াক নিয়ে বলতে গেলে তো সারা জুমার বয়ান চলে যাবে যে এটার ভিতরে বৈজ্ঞানিক ফায়দা কি। এজন্য আমরা বৈজ্ঞানিক ফায়দা দেখে নবীজির কথার উপরে আমল করি না। যে ব্যক্তি নবীজির কথার উপরে দেখে অন্ধবিশ্বাসে আমল করতে থাকে, সে সমস্ত বৈজ্ঞানিক উপকারিতা এমনিই পেয়ে যায়, ওকে বলা লাগে না, এমনি পেয়ে যায়। তো যখন এরকম করে, এম করতে 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 আওয়াজ হয় না, হ্যাঁ, সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের একদম সহি হাদিস, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তখন উনি মিসওয়াক করছিলেন, কি করছিলেন, মিসওয়াক করছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশআরী গোত্রের দুই ব্যক্তিকে নিয়ে গেলাম, তারা আমাকে বললো হুজুরের সাথে আমাকে একটু দেখা করিয়ে দেন, আমরা তো যেতে সাহস করি না, চলো চলো যাই, তোমরা যাচ্ছ চলো। এখন নিজ গোত্রের মানুষ হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, ওনার আসল নাম হলো আব্দুল্লাহ বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা, উনি এরকম যখন রসুলের খুব প্রিয়, তো ওনার মাধ্যমে রসুলের কাছে যাচ্ছে, একটু দেখা করিয়ে দেন, উনি নিয়ে গেলেন। নিয়ে যেয়ে দেখা সাক্ষাৎ হওয়ার সময় উনি বলেন যে আল্লাহ রসুল তখন অজু করছিলেন, মেসওয়াক করছিলেন, এবং সেই মেসওয়াক করার সময় ওনার গলা দিয়ে তখন আওয়াজ বেরোচ্ছিল, কি আওয়াজ বেরোচ্ছিল, আবু দাউদ শরীফের বর্ণনায় ও ও ও ও, এই সবগুলোই তো আওয়াজ, এগুলো আসমায় আসওয়াত, এক এক সময় এক এক আওয়াজ হচ্ছে, তো এক এক বর্ণনায় ওইভাবে কি আসছে আসছে। আর ওই দুজন গিয়ে করলো কি, হুজুরের না ওযু করতেছেন, দেখে হুজুরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো অনেক চাকরি টাকরি আছে, আপনার কাছে অনেক মানুষ আছে, আপনি আমাদেরকে দায়িত্ব দিয়ে অমুক এলাকার ট্যাক্স উসুলের দায়িত্ব দিয়ে আমাদেরকে একটু পাঠান, নিয়োগ দেন। হযরত আবু মুসা আশআরী ইয়া রাসূলুল্লাহ, আমাকে এরা আসার আগে এই কথা বলেনি, সে তো বলছে শুধু আপনার সাথে দেখা করতে চায়, এখন তো এসে চাকরি চায়, তো আপনার কাছে দিনের জন্য আসে নাই, আমাকে ধরে আসছে হলো দুনিয়ার পয়সা কামানোর জন্য, আমি জানতাম না ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেই নাই। আল্লাহ রসুল তো বুঝেন, আবু মুসা এই সমস্ত দান্দাবাজির ভিতরে জড়িত না, আল্লাহ রসুল বুঝেন না। রসুল সাহায্য সোজা কথা জবাব দিলেন, যারা এরকম রাজনৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজে চেয়েছে নিতে চায় না, তাদেরকে আমরা কি করি না, এই দায়িত্ব দিই না, যে চেয়ে নিতে চায় তাকে আমরা এই দায়িত্ব দিই না। এজন্য কোনো সময় কোনো জায়গাতে কোনো দায়িত্ব চেয়ে নিতে নাই, যদি পরামর্শের ভিতরে আমাকে সেই দায়িত্বটা অর্পণ করা হয় তো সেই দায়িত্ব আমি নিব, দায়িত্ব চেয়ে নিতে নাই, যে আমি আমাকে এটার ভিতরে রাখেন, আমি এটা থাকবো, আমি দেখবো, এরকম করতে গেলে এটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে ওই ব্যক্তির মতো যে সমস্ত দায়িত্ব চায়, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এখানে দাল মে কুচ কালা হ্যায়, এখানে দেওয়া যাবে না, চাইলেও কি করা যাবে না, এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, তবে যদি উম্মতের স্বার্থ নষ্ট হতে দেখা যায় এবং ওই সময় আল্লাহ তাআলা তাকে ওই যোগ্যতা দিয়ে রাখেন যেই যোগ্যতার দ্বারা উম্মতের স্বার্থ সে রক্ষা করতে পারবে, আর আরেকজনের কাছে গেলে এই স্বার্থটা রক্ষিত হবে না, সে দেখছে খেয়ানত হবে, সেই জায়গাতে তার দায়িত্ব হলো বলতে মন চায় না, দায়িত্ব নিতে মন চায় না, তাও বলতে হবে আমাকে এই দায়িত্ব দেন, ইন্নি হাফিজুন আলিম, আমি আমানতদার এবং এই বিষয়ে আমি জ্ঞানী। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন দেখলেন বাদশার কাছে এরকম স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে, কিন্তু ওই দুর্ভিক্ষের আগে ফসল হবে না, ওই 7 বছর, কিন্তু তার আগে 1টা বছর একদম ভরে ফসল হবে, এটা স্বপ্নের মাধ্যমে বাদশাকে আল্লাহ তাআলা দেখালেন, অদ্ভুত এক স্বপ্ন ছিল, এই স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারছে না। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে, ইউসুফ আলাইহিস সালাম ধাই করে ব্যাখ্যাও বলে দিলেন এবং প্রতিকারও বলে দিলেন। কিন্তু ইউসুফ কোথায় ছিলেন, জেলখানায় ছিলেন, ইউসুফ কোথায় ছিলেন, হাত ভাঙার অপরাধে জেলখানায় ছিলেন, জেলখানার ভিতর থেকে ওনাকে কি করছে, মাসালা জিজ্ঞেস করছে। হ্যাঁ, বাদশার যে পাচক সে গিয়ে বলতেছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাব'ই বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাব'উন আজাব ফা সাব'ই সুমবুলাতিন খুদরি মা উখরা ইয়াবিসাত, বাদশা দেখলেন যে 7টা মোটা তাজা গরু আর 7টা সুটকি সুটকি চিকন চিকন গরু, এই চিকন চিকন গরুগুলা মোটা তাজা গরুগুলাকে খেয়ে ফেলছে, এবং দেখলেন 7টা একদম তরতাজা ধানের গমের শীষ
লকলক করছে, আর সাতটা একদম শুকনো, ভেতরে বিচিও নাই, এরকম স্বপ্ন দেখলেন বাচ্চা। তো বাচ্চা সবাইকে জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহাল মালু আফতুনি ফি রুইয়া ইয়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন। আ নেতৃবৃন্দ, আমার সভাসদরা, তোমরা তো মহাজ্ঞানী দেশের ভিতরে, তো তোমরা একটু বলো দেখি এই স্বপ্নটার ব্যাখ্যা কি হতে পারে, যদি তোমরা ব্যাখ্যা দিতে পারো। তো যত মানে রাজকীয় ব্যাখ্যাদাতা যারা ছিলেন, এনারা সবাই মিলে বলেন, আদওয়াতু আহলাম, এটা একটা ফালতু স্বপ্ন, আপনার পেটে মনে হয় ওই দিন রাতে একটু গ্যাস বেশি ছিল, এরকম হলে মাথায় উল্টোপাল্টা দেখা যায়, এটা আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এটা বিজ্ঞানসম্মত, আপনি উল্টো পাল্টা জিনিস দেখেছেন, এটা কিছুই না। তো বাদশার যে পাচক ছিল, সেই পাচক ইউসুফ আলাইহিস সালামের এক স্বপ্নের ব্যাখ্যা শুনেছিল এবং তা হাড়ে হাড়ে বাস্তবায়িত হয়েছিল। তাকে ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, আমাকে তো মন্ত্রী মহোদয়ের ওয়াইফ একটা ফালতু অভিযোগ দিয়ে ভিতরে ঢুকাই দিছে, আমি নাকি আকাম কুকাম করছি। দেখেন এখন কমি মাদ্রাসার পিছনে লাগছে বলাৎকার বলাৎকার বলাৎকার, মইরা ল, যত ইচ্ছা ক, মরতে দেরি, মরতে দেরি হবে না, আরে মরা লাগবে না, জীবত দশায় দেখবা যারা এই সমস্ত আল্লাহর বন্ধুদের ব্যাপারে এই ধরনের বিষদকার মার্কা শব্দ বলে আনন্দ পাও, তৃপ্তি পাও, তারা মনে রেখো যে দুনিয়াতে তোমাদের আজাব অপেক্ষা করছে, তোমার ঘর থেকে আজাব শুরু হবে, তোমার বউ তোমাকে ঝাঁটা দিয়ে পিটাবে, লাফ দিয়ে তোমার বাচ্চা তোমাকে বের করবে, তুমি অপেক্ষা করো, শুধু মনে করো না আখেরাত পর্যন্ত আল্লাহ এগুলোকে দীর্ঘ করবেন না, কত বড় ফাইজলামি, মনে হয় যেন সারা দুনিয়ার বলাৎকার গিরি মাদ্রাসায় এসে ঢুকছে, লাখের ভিতরে একটা দুইটা দুর্ঘটনা কোনো সময় পাওয়া গেলে কঠিন হস্তে সেটাকে দমন করা হয়, কত রেস্ট্রিকশনের সাথে এটা ইয়ে করা হয়, সেখানে এসে মাদ্রাসায় তো আর কিছু পারতেছে না, এখন হুজুরদেরকে বদনাম কিভাবে করো, চরিত্র টরিত্র ঠিক নাই, হুজুরদের বড় অবস্থা খারাপ, আর এই হুজুরদের অবস্থা আর বলিন না, অপেক্ষা কর অপেক্ষা, তুই হলো ওই দলের সদস্য যেই দল হযরত নূহ আলাইহিসসালামের ব্যাপারে বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, হযরত নূহ আলাইহিসসালামের ব্যাপারে এই হুমকি দিয়েছে হযরত নূহকে, লা ইল্লাম তামতাহিয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, নূহ তুমি ফিরবা না, তোমাকে বারবার বলছি সতর্ক হও, তোমাকে বলছি উগ্রতা পরিহার করো, হযরত নূহকে বলতেছে হযরত নাকি নূহ নাকি উগ্র, কি বলছে উগ্র হযরত নূহ, নূহের ভিতরে উগ্রতা আছে, উন্মত্ততা আছে, পাগলামো আছে, উগ্রবাদী, অতএব ওর দিকে লক্ষ্য রাখতে হবে, ওকে ফলো করুন, নজরে রাখতে হবে ও কি করে, যতদিন আমরা তার ব্যাপারে ক্লিয়ারেন্স না দিই ততদিন উনি বয়ান করতে পারবেন না, মইরা ল, উগ্রতা, হযরত নূহকে বলছে উনি উগ্র, কেন হযরত নূহ হক কথা হক ভাবে বলতে হয় ওনাকে, এই জন্য উনি বলতেন, তো কি বলে, ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্না, এই নূহ তো এমন এক ব্যক্তি যার মধ্যে একটা উগ্রতা দেখা যায়, ফাতারাব্বাসু বিহি, অতএব তাকে নজরবন্দি করে রেখো, সবসময় চোখে চোখে রেখো, হাত্তা হাইন, যতদিন পর্যন্ত আমরা সার্টিফাই না করি তার, এই একই ভাষা আমাদের দেশে কেউ ব্যবহার করে না, উগ্রবাদীর লক্ষণ, ধর্ম সত্যিকারের ধার্মিকের লক্ষণ গোড়া গোড়া লিখে থুয়ে দিছেন, জঙ্গিবাদী থেকে মানুষকে ফেরানোর জন্য কি গান বাদ্য বেশি করে করতে হবে, সাংস্কৃতিক চর্চা করতে হবে, লিখে থুয়ে দিছে ডেমপেরিতে লিখেছেন, সেগুলা আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব সুচারুরূপে পালন করলে হুজুরদের আগে জান্নাতে যেতে পারবা, আর যদি ওই দায়িত্বের ভিতরে ফাজদামি করো, আবু জাহেল হামান কারণের আগে তলায় ফেলা হবে, ওদেরকে দিয়ে পাড়ানো করানো হবে, ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন, আমি একদম কোরআন শরীফের তর্জমা করছি, শুধু 19 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার ভিতরে শেষের দিকে দেখে নিন, সূরাতুস শুআরায় আল্লাহ বলেন, ওরা কি বলে, ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্না, এর ভিতরে এক ধরনের উন্মত্ততা আছে, পাগলামো আছে, উগ্র, ফাতারাব্বাসু বিহি, অতএব তার পেছনে লেগে থেকে কিন্তু সবসময় নজরদারিতে রাখতে হবে, যেন কোনো সময় এদিক ওদিক বেরোতে না পারে, ঘরের ভিতরে নজরবন্দি করে রাখো, হাত্তা হিন, আমাদের যতদিন পর্যন্ত সার্টিফিকেট না দেওয়া জুনায়েদ বাবুনগরীকে বের হতে দেওয়া যাবে না, হেদায়েতের পথে আসতে হবে, না হলে দুনিয়াতেও মায়ের আছে আখেরাতেও মায়ের আছে, এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যখন কাউকে হালকা পিঠা দিতে চান তখন একটু পরেই মেটে দিয়ে দেন, আর যখন একদম চূর্ণ বিচূর্ণ করে শেষ করে দিতে চান তখন উন্মত্ততার পূর্ণ সুযোগ দিয়ে দেন, এবং উঠতে 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 এমন জায়গায় নৌকিন থেকে ছুঁড়ে ফেলার পরে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, এগুলো মনে, এই আমি সবই ঠিক বলি, কোনোটাই বেঠিক বলি না, চুপ, একটা গ্লাস আপনি এখান থেকে ফেলে দেন, আমার হাত থেকে এখান থেকে ফেলি, টেবিলের উপর থেকে পড়ি, চার পাঁচ টুকরা হবে, জোড়া দেওয়া সম্ভব কোনো গ্লুমলু দিয়ে,
সাততলার উপর থেকে যদি ফেলে দিই তারপরে কিছু পাওয়া যায়? ক্লাস তো মনে করে আমাকে অনেক উপরে উঠানো হচ্ছে, আমি কি আনন্দিত, আমি তো উপরে উঠে গেছি, সাততলায় উঠে গেছি। ভয় পাইতে হয় ওই সময়, যত উপরে উঠছি আল্লাহ তাআলাকে বেশি ভয় পেতে হবে, বেশি সতর্ক হতে হবে। ওই সময় এদিক ওদিকের কথায় কেউ একটা কিছু বললো আর উল্টাপাল্টা করে যাওয়া, এটা কোনো সময় ঠিক না। ওই সময় এমন মায়ের আসে যে এই মায়ের কোনো তাদারক থাকে না। আমরা হিতাকাঙ্ক্ষী বলে সতর্ক করি, আর যেগুলো ওই যে ওলামা উদ্দৌলা হবে, রাষ্ট্রীয় হুজুর, এরা সবসময় বলবে হ্যাঁ কি বলেন আপনি, একদম সব কিছুতেই তেল মারবে, এই তেল দিয়েই পিছনটা ফেলে। আল্লাহ তাআলা এই জন্য ওলামায় হককে চিনার তৌফিক নসিব করেন। তো বলছিলাম আল্লাহু আকবার, হযরত নূহ আলাইহিস সালামকে কি বলে, ওর ভিতরে উগ্রতা আছে, ওকে একটু চোখে চোখে রাখতে হবে, ফাতারাব্বাসু বিহি, একদম কোরআন শরীফের শব্দ, ওর পেছনে লেগে থাকো, নজরদারি করে রাখো, কি করে, হাত্তা হিন, এটা নির্ধারিত সময় পর্যন্ত, সেটা কোনটা, যতক্ষণ আমরা সার্টিফাই না দিই, ক্লিয়ারেন্স না দিই। কোরআনের শব্দই বলা, যখন আর কোনোভাবে নূহ আলাইহিস সালামকে ঠেকাতে পারছে না, শেষ পর্যন্ত আঘাত করেছে, চারিত্রিক হুমকি দিয়েছে, চারিত্রিক হুমকি, কি বলছে, নূহ তুমি আমাদের কথা শুনবে না, তুমি তোমার এই কঠিনভাবে দাওয়াত দেওয়া থেকে ফিরবে না তুমি, তো তাহলে মনে রেখো কি করব আমরা, তোমাকে এমন দোষে দোষী করব যেই দোষের অভিযোগে জনগণ তোমাকে পাথর মেরে হত্যা করবে। পাথর মেরে হত্যা করার যে সাজাটা কার্যকর হতো সেটা ছিল, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করার বিধান, লাইল্লাম তান্তাকি, যদি এখান থেকে বিরত না হও, লাতাকুনান্না মিনাল মারজুমিন, অবশ্যই তোমাকে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে যারা, যাদেরকে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হয়, তোমার ঘাড়ে চারিত্রিক অপবাদ দিয়ে শেষ করা হবে। আজকে যারা আলেম ওলামার ঘাড়ে, মাদ্রাসার উপরে বলৎকারের এই ধরনের শব্দগুলো প্রয়োগ করে, অপপ্রয়োগ করে এদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে, অপেক্ষা করো, নূহ আলাইহিস সালামের ওই নাফরমান কওমের সাথে তোমার হাশর হবে। অধিকাংশ অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়। এই তো চাঁদপুরে কি হলো, এক সপ্তাহ তো হয়নি, চাঁদপুরে কি হলো, এক মাদ্রাসার হুজুরকে ধরে ওখানকার স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা সব মিলে টিলে মেরে টেরে, এক একটা ছেলের অভিযোগের উপরে ভিত্তি করে একটা ছেলে বলেছে, সেই ছেলে বলেছে না তাকে চকলেট খাওয়ায় বলাইছে, কি জানে ছোট্ট বাচ্চাকে তোরা খাওয়া দিটা, তুমি একটু বলো, বলবে এরকম 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 হয়েছে, কোন সময় হয়েছে, ওই সময় হয়েছে, বাস এসে মাদ্রাসা ভাঙচুর করে মাদ্রাসার হুজুরকে ধরে এরকম মেরে পিঠে মাথা এরকম চেষে দিয়েছে। তারপরে হুজুর এভাবে বারবার বলছে যে আমি এই ধরনের কিছু করি না, আমাকে আল্লাহর ওয়াস্তে ইয়ে করেন, আমাকে এভাবে ভিডিও করেন না, তাও এই পাষণ্ডদের দয়া হয়নি, কিল ঘুষি লাথি এগুলো মেরে তোদের মতো হুজুরদের কারণে বিরাট হুজুরের মায়া হয়ে গেছে, তার হুজুরের ভালোবাসা একদম গদ গদ, তোদের মতো হুজুরের কারণে সব বদনাম হচ্ছে, এসে মেরে টেরে একদম এই অবস্থা করে ফেললো। তারপরে যখন নাকি রাষ্ট্রীয়ভাবে তদন্তের জন্য এর ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে, উদ্ধার করেছে, ওই হুজুরকে জেলেও পাঠিয়ে দিছে অভিযোগের উপরে ভিত্তি করে, তারপরে যখন নাকি সিসিটিভির ফুটেজ দেখে দেখা হলো, সিসিটিভির ফুটেজে দেখা গেল হুজুরের এই সাথে কোনো সংশ্লিষ্টতাই নাই। ওই মাদ্রাসায় সিসিটিভি ছিল, যেই জায়গা যেই স্থান যেই সময়ের কথা বলছে সেখানে সব একদম পুরা ক্যামেরা বন্দি, যার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে সিসিটিভি ওনারা যখন দেখেছেন, ফুটেজ দেখেছেন, এগুলো দেখে তারপরে তারা বুঝেছেন যে না, এর সাথে তো হুজুরের কোনো সংশ্লিষ্টতা তো নাই। কিন্তু কিন্তু কালের কণ্ঠ, এই যে ধ্বংসের কণ্ঠ একটা আছে, এটা আরও কতগুলো যে ব্যাড রিপোর্ট করলো, বাজে রিপোর্ট করলো, তারপরে যখন একদিন পরেই এটা পরিপূর্ণ উদ্ভাসিত হয়ে সহি রিপোর্ট আসলো, তারা কি সেটা সংশোধনী দিয়েছে, দেয় নাই। এজন্য বলি যে ইয়েলো জার্নালিজম, এদের প্রধান কাজ হলো ইসলাম এবং ইসলাম এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগুলোর মনের ভিতরে কুঠারাঘাত করা। এটা এক সপ্তাহ হয়নি, থানা তদন্তকারী কর্মকর্তা অফিসার অত্যন্ত লজ্জিত মনে হয়েছিল, আমি অবশ্যই এটাকে তদন্ত করে একটা সহি সুষ্ঠু বিচার হবে, তবে এখনো পর্যন্ত হুজুরকে যেহেতু কোর্টে চালান করে দিছে, একটা নিয়ম আছে, সেই চালানের পরে বের করার জন্য আরো সিস্টেম টিস্টেম আছে, সেগুলো করতে সময় লাগবে। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, ওখানে সিসিটিভির ফুটেজ ছিল, যার কারণে তদন্ত করতে গিয়ে সেটা বের করা গেছে, যেখানে নাই সেখানে তো সবাই বলবে হুজুর এগুলো করে। মনে রাখতে হবে যে নূহ আলাইহিস সালামকে তার কম হুমকি দিচ্ছে, নূহ যদি না ফেরো তোমার চরিত্রের উপরে আঘাত করব এবং এমন সিস্টেম করব তোমাকে মানুষ পাথরের আঘাত দিয়ে হত্যা করবে। অলু ইয়া লা ইল্লাম তান্তাহিয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন,
যখন এই অবস্থা করেছে না, অপবাদটা দিয়েছে, হযরত নূহ সহ্য করতে পারেননি, শেষ পর্যন্ত বদদোয়া দিয়ে দিয়েছে, ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন, আয় আল্লাহ আমি অনেক সহ্য করেছি আর পারছি না, আয় আল্লাহ আমার উপরে এইভাবে অপবাদ দিয়ে করছে, তুমি পাকড়াও করো, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা ওয়া নাজ্জিনী ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন, পাকড়াও করো, একদম পরিষ্কার করে ধরিয়ে দাও কে নাফরমান ছিল আর কে ঠিক আর কে বেঠিক, ওই পথে হেঁটেন না, ওই পথে চলেন না, যেই পথে চলার কারণে আলে মোলামা আল্লাহ নবীর ওয়ারিসরা বদদোয়া দিতে বাধ্য হয়, একবার যদি চোখ থেকে পানি পড়ে যায় না মাঝে বদদোয়া পাবেন না, ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা, রাস্তা সহি ভাবে চলার চেষ্টা করা উচিত, কার কার কথায় কিভাবে কিভাবে মানুষকে কি করতে থাকে, এদেশে সবাই সুরক্ষিত, শুধু ইসলাম আর মুসলমান অরক্ষিত, তার অধিকার করতে গেলে সেখানে ওসির সময় নাই, কনসার্ট হইতেছে, লাফালাফি হইতেছে, সারা রাত ব্যাপী চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেখানে কোনো অনুমতির দরকার নাই, আপনি 999 ফোন করেন, এই তো কয়েকদিন আগে এখানে এক জায়গাতে রাত ধুমধাম রাত বাজে 2টা আড়াইটা এত জোরে ড্রাম পিটাচ্ছে, যখন ফোন করা হয়েছে পুলিশকে কি বলে আপনি 999 ফোন করেন, 999 ফোন করে বলে আপনি থানায় অভিযোগ করেন, রাত 3টার সময় গিয়ে মানুষ থানায় অভিযোগ করতে হবে, মাহফিল চলা শুরু হলে কোনো জায়গায় বয়ান হলে তো সেখানে অনুমতি নিয়েছেন, এই করেছেন, মাইক এই কটা লাগাইছেন, এই করেছেন, শব্দ দূষণ করেন, শব্দ দূষণ তোমার শব্দ দূষণ জায়গা মতো ভরে দিবে ইনশাল্লাহ, এদেশে কি বঙ্গবন্ধুকে এই জন্য দেশ স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধু তো সেই ব্যক্তি যারা নাকি এখানে রেডিওর প্রোগ্রাম থেকে এই 25 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াতকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে তারা ইয়ে করছিল, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি 1972 স্বাধীনতার 25 দিন পর উনি আসলেন, রেসকোর্স ময়দানে বক্তব্য রাখলেন, আসলেন তারপরে বাড়িতে আরাম করলেন, এরপরের দিন সকালবেলা যখন রেডিও খুলেছেন দেখে যারি কোরআন তেলাওয়াত নাই, টিং 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 শুরু হয়ে গেছে, তো উনি জিজ্ঞেস করলেন বঙ্গমাতাকে, রেনু কি ব্যাপার কোরআন তেলাওয়াত কই, বলছে না আমাকে কেন জিজ্ঞেস করেন, আপনার দলের লোককে জিজ্ঞেস করেন, উনি মাওলানা আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদীকে জিজ্ঞেস করলেন বঙ্গভবনের ইমামকে, হুজুর কোরআন তেলাওয়াত কই, উনি সুন্দর করে এড়িয়ে গেলেন, বুদ্ধিমান মানুষ, আমি তো রেডিও শুনি টুনি না, এনে কি হয় আমি জানি না, কি বলবে, ওই সময় তথ্য সচিব তথ্যমন্ত্রীকে উনি ডাকিয়েছেন, তৎক্ষণাৎ ডাকিয়েছেন, ডেকে জিজ্ঞেস করেছেন যে শব্দটা ইতিহাসের শব্দ, এগুলা মাওলানা মহিউদ্দিন খান সাহেবের মুখ থেকে শুনেছি, বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, অনেক বড় বড় পত্রিকার সাংবাদিক, ওনার হাত দিয়ে তৈরি, ওনার মুখ থেকে শুনেছে, বঙ্গবন্ধুর সাথে ওনার সরাসরি সম্পর্ক ছিল, হযরত মাওলানা কারি আব্দুল খালিক সাহেবের কাছ থেকে শুনেছি, মাওলানা ওবায়দুর রহমান খান নদভী একজন গবেষক দায়িত্বশীল সম্পাদক ওনার কাছ থেকেও শুনেছি, একের পর এক কী বলেছেন, যে ওই সময় উনি বলেছেন কিরে দেশটা স্বাধীন হয়েছে মানে কি দেশটা হিন্দু হয়ে গেল নাকি, কোরআন তেলাওয়াত কই, কালকে থেকে হিসেবে নো, কালকে থেকে না, এখন শুরু হবে, আমার হুজুরকে খবর দে, মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেব রেডিওতে তেলাওয়াত করতেন পাকিস্তান আমলে, এখন গাড়ি পাঠা হুজুরকে আনবি, হুজুর আসবেন যতক্ষণ মন চায় তেলাওয়াত করবেন, তারপরে রেডিওর প্রোগ্রাম আবার শুরু হবে, 1972 11ই জানুয়ারি বাংলাদেশের মানুষ সেই ঐতিহাসিক অভূতপূর্ব স্বর্ণালী ইতিহাস চাক্ষুষ করেছে, সোনার অক্ষরে লিখে রাখার মতো, হঠাৎ সকাল 9:30টার সময় রেডিওর সাধারণ প্রচার বন্ধ, আর ওই সময় কি হচ্ছে, কোরআন তেলাওয়াত চলছে, মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেবের তেলাওয়াত সুললিত কণ্ঠে দীর্ঘ সময় তেলাওয়াত করলেন, তারপরে আবার তেলাওয়াত শুরু হলো, বঙ্গবন্ধু তো এদেশে বেতারের ভিতরে যারা ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে এখান থেকে ধর্মহীন করার পায়তারা করেছিল তাদের কলিজার ভিতরে আঘাত করে লাথি মেরে কুঠার আঘাত করে ওই জায়গাতে কোরআনকে প্রতিষ্ঠা করেছেন, তা তার অনুসারী হিসেবে, তার অনুসারী হিসেবে দাবি করে কিভাবে ওয়াজ মাহফিলের উপরে এমবার্গো আসে আর কনসার্টের ব্যাপারে একদম পরিপূর্ণ খোলামেলা অনুমতি দিয়ে দেওয়া হয়, সেখানে অনুমতির প্রয়োজন হয় না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, মললে ওখানে তো রসুল তো ধরবেনি ফিডা দেওয়ার জন্য যেটা লাগে, বঙ্গবন্ধু ধরবে, আমি কি এরকম দেশে হেছিলাম, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, তো বলছিলাম মেরে মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, মাদ্রাসা এবং অন্যান্য জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ষড়যন্ত্র অনেক মানুষ করে কি করে না, শব্দগুলা উচ্চারণ করার সময় চিন্তা ভাবনা করে করা উচিত, কাদের বিরুদ্ধে করছি, আরে এদের ব্যাপারে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া মাশাআল্লাহ উলামা তামাইয়াসু বাইনাহুম, ও আলেম সমাজ তোমরা আলাদা হয়ে যাও সবার কাছ থেকে, আলাদা করে তারপর কি বলবেন, জানি তোমাদের অনেক গুনাহ খাতা আছে, নাই যে তা না আছে, কিন্তু আমি তোমাদেরকে আমার ইলম এই জন্যই দিয়েছিলাম যে আমি তোমাদেরকে
তোমাদেরকে আজাব দেব না, এটা আমার সিদ্ধান্ত ছিল। কুমু মাগফুরান লাকুম, বাস উঠো জান্নাতের দিকে যাও, ক্ষমা করে দেওয়া হলো। হাদিস শরীফের মধ্যে আসে যখন তাদের ক্ষমার ঘোষণা হয়ে যাবে তারা কি করবে, একা দৌড় দিবে না, একা দৌড় দিবে না। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম অনুমতি দেওয়া হবে সুপারিশ করার নবীদেরকে। সুপারিশ করেন কার কার ব্যাপারে করবেন, জান্নাতি করে দিব, যান কোন কোন অপরাধের ব্যাপারে আপনি সুপারিশ করবেন, মুক্তি দিয়ে দিব, জান্নাতি করে দিব। প্রেসিডেন্ট সুপারিশ করে না, ফাঁসির আসামির বিরুদ্ধে যদি সুপারিশ করেন যে ক্ষমা করে দিলাম, ক্ষমা হয়ে যায় কি যায় না? হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রেসিডেন্সিয়াল মর্যাদা দিবেন নবীদেরকে, বলেন কাকে কাকে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন সুম্মাল উলামা, নবীদের পরেই সুপারিশের অনুমতি দেওয়া হবে আলেমদেরকে। আলেমদেরকে বলা হবে সুপারিশ করো, কার কার ব্যাপারে সুপারিশ করবে, কার কার ব্যাপারে সুপারিশ করবে, যে যে বসে বসে মসজিদ থেকে হুজুরকে উৎখাতের জন্য চক্রান্ত করতো তার জন্য সুপারিশ করবে, হুজুরের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ কেমনে আনা যায় এগুলোর ঝামেলা করতো তার জন্য সুপারিশ করবে। হ্যাঁ, মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়ে মাদ্রাসাকে ধ্বংস করার চিন্তা করতো তাদের ব্যাপারে সুপারিশ করবে। উম্মাল উলামা, আর আলেমদের মর্যাদা সুপারিশের ক্ষেত্রে শহীদদের চেয়ে উপরে হবে। সুম্মা শোহাদা, তারপরে শহীদদেরকে অনুমতি দেওয়া হবে, তোমরা সুপারিশ করো। আর শহীদরা আল্লাহর কেমন প্রিয়, কেমন প্রিয়, কিয়ামতের দিন সমস্ত মানুষ কাপড় ছাড়া উঠবে, কোনো কাপড় থাকবে না, এক্সেপ্ট শহীদ, সে যেই পোশাকে তাকে দাফন করা হয়েছে। ওয়া জুরহুহু ইয়াসাউবু দামান লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক। আল্লাহর হাবিব বলেন শহীদের শরীর থেকে যখন সে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আঘাতের সময় তার শরীর দিয়ে যেভাবে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল ওইভাবে ফিনকি দিয়ে তার শরীর থেকে রক্ত বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে ওই আঘাতগুলো থেকে। আর আল্লাহর নবী বলেন ওই রক্তটা হবে তো রক্তের রঙের, কিন্তু তার সুগন্ধি হবে মৃগনাভির চেয়েও বেশি। কেন বলেছেন এই কথা? রক্ত কোনো জায়গাতে বেরোলে জমাট বেঁধে গেলে দুর্গন্ধ হয় না? কোরবানির সময় আমাদেরকে সিটি কর্পোরেশন বলে না যে আপনারা কোরবানির পরে এটাকে রক্তটা ধুয়ে ফেলেন, এটা ইসলামও বলে পরিষ্কার করে ফেলেন, কারণ জমাট বেঁধে গেলে এখান থেকে কি হয়, দুর্গন্ধ আসে, রক্তের একটা গন্ধ আছে। শহীদের শরীর থেকে যে রক্ত ফিনকি দিয়ে বেরোতে থাকবে কিয়ামতের দিন, আল্লাহর নবী বলেন এটা তো হলো একটা স্প্রে হবে, হাসরবাসীকে সুগন্ধিতে মৌমৌ করিয়ে দেবে। আর মর্যাদা এই, আল্লাহর দরবারে হাজির করা হবে, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে কি এনেছেন, এগুলো দেন আল্লাহর সামনে তো দিতে হবে, আপনার কি কি আছে, হাদিস শরীফের মধ্যে কি আছে, শহীদ নখরা করবে, বলবো না, আমাকে বলতে হবে নাকি, আমাকে বলতে হবে, দেখো না কারো গায়ে কিছু নাই আর আমার গায়ে কি, দেখো না আমার শরীর থেকে কি বেরোচ্ছে। বমাহশারগর বুপুর সন্দম চে আওয়ার দিন আমি গোয়াম, বমাহশারগর বুপুর সন্দম চে আওয়ার দিন আমি গোয়াম, শহীদে খঞ্জারে আশকাম গাওয়াগে খোদ কাফনদারম। কিয়ামতের দিন যদি আমাকে ফেরেশতারা জিজ্ঞেস করে কি এনেছো বলো, আমি বলবো বলবো না, বলবো না, কেন বলবো, দেখো না সব কিছু কি মুখে বলে দেওয়া লাগে নাকি, আল্লাহর ইশক ভালোবাসার মহব্বতে নিজের প্রাণটাকে দিয়ে দিয়েছি, সবচেয়ে দামি জিনিসটা দিয়ে দিয়েছি, যেটা সবচেয়ে বেশি প্রিয় হয়, তার সাক্ষ্য হিসেবে আমার কাফন গায়ে আছে, দেখো না। শহীদকে তো তার কাপড়েই দাফন করা হয়, শহীদকে বিনা গোসলে দাফন করা হয়, শহীদের মর্যাদা আল্লাহর কাছে এই। এবং হাদিস শরীফের মধ্যে আসে লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদকে আল্লাহ তাআলা বড় বড় ছয়টা মর্যাদা দিবেন। নাম্বার এক, ইউগফারু লাহু ফি আউয়ালি দুফাতিন, তার শরীরের প্রথম রক্তের ফোঁটাটা, আঘাত খেয়ে যে সে শহীদ হয়েছে সেই আঘাতের প্রথম রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে তার জীবনের সব গুনাহ মাফ। ওয়ায়ুমানু লাহু মিন আযাবিল কবর, যদি তার দুনিয়ার কোনো গুনাহের কারণে কবরের আজাবের ফয়সালা হয়ে থাকে, তার এই শাহাদাতের কারণে আল্লাহ কবরের আজাবকে দূর করে শান্তির আবাস বানিয়ে দিবেন। সামনের গুলার বাদ দিলাম, বললাম না সবাই জান্নাতে যাবে, পরে জান্নাত দেখবে, পরে পরিপূর্ণ জান্নাত দেখার সুযোগ সবার হবে না, এক্সেপ্ট শহীদ, তার রুহকে আল্লাহ তাআলা নিয়ে জান্নাতি একটা সবুজ পাখির ভেতরে ঢুকিয়ে দিবেন, দিয়ে তাকে বলবেন যাও ঘুরো খাও জান্নাতে উড়ে বেড়াও, আর শহীদ এভাবে সবুজ পাখির বেশে জান্নাতে ভ্রমণ করতে থাকবে যতদিন কিয়ামত না হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়া, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলা তো দূরের কথা, মৃত হিসেবে কল্পনাও করবে না, তারা পরিপূর্ণ জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছ থেকে তারা খাওয়া পরা পায়।
কিভাবে পায়? হাদিসের ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়, সে জান্নাতে ঘুরে খায়, খেতে খেতে ঘুরতে ঘুরতে উঠতে 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 যখন তার একটু ক্লান্তি আসে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে বিশাল এক ঝাড়বাতি আছে, সেই ঝাড়বাতির ভিতরে যে কয় হাজার কোটি রঙের বাল্ব আর আলো আছে আল্লাহ জানে, সেই ঝাড়বাতির ভিতরে যে ডান্ডা সেখানে এসে এই পাখি শহীদ পাখিরূপী শহীদ ওখানে এসে বিশ্রাম করে, একটু আরাম করে, রেস্ট নেয়, আবার জান্নাত ভ্রমণে বের হয়। শহীদের মর্যাদা কিয়ামতের দিন শহীদকে আল্লাহ তাআলা কি মর্যাদাটা দিবেন? তাকে সুপারিশের সুযোগ দিবেন, যাও তুমি যার যার ব্যাপারে সুপারিশ করবা জান্নাত, যার যার ব্যাপারে সুপারিশ করবে জান্নাত। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন শহীদদেরকে সুপারিশের অনুমতি পরে দেওয়া হবে, নবীদের পরেই অনুমতিটা দেওয়া হবে আলেম ওলামাকে। এই জন্য আলেম ওলামার সাথে বন্ধুত্ব শত্রুতা না, বন্ধুত্ব, বন্ধুত্ব দুনিয়ার সব কিছু দিয়ে হলেও করা উচিত। কিয়ামতের দিন আমার বাঁচা লাগবে। আমার খালু জানছিলেন, টঙ্গী ইজতেমার ময়দানের জিম্মাদার ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, রসায়নবিদ ছিলেন, বিআইএসএফ থেকে বিআইএসএফের জিএম ছিলেন। তো উনি আমাকে একদিন হাত ধরে, আমি তো ছাত্র, আমাকে হাত ধরে কি বলছে, হাফিজ সাহেব কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে আপনাকে বলতেছে আপনাকে যখন সুপারিশের অনুমতিটা দিবে দর্শনের মধ্যে আমাকেও নিয়েছে, আমার চোখ দিয়ে পানি চলে এসছে। এমনও তো হইতে পারে যে ওনার সুপারিশে আমি যাব, আর উনি আমাকে বলতেছেন আমাকে ওই দিন সুপারিশ করেন, আমি যেন ওই দিন যেতে পারি। তো আজকে আলিমের সাথে শত্রুতা করলে দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ, তাহলে কি আমরা এই মর্যাদার কথাগুলো বলবো না উম্মতকে? কাকে শত্রু বানাই, কাকে বন্ধু বানাই? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল জিজ্ঞেস করছেন কি আমল নিয়ে এসেছো, কি আমল আছে যে আমার সাথে থাকবা? এক বুড়ির ঘটনা আছে এরকম, আপনার সাথে জান্নাতে থাকার দোয়া করেন, কি আমল আছে তুমি যে আমার সাথে থাকবা? ইয়া রাসূলুল্লাহ কোনো আমল তো আমার কাছে নাই, তবে একটা আমল আছে, আমি আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, তাহলে তুমি পার, কারণ কিয়ামতের দিন সে তার সাথে থাকবে যার সাথে তার ভালোবাসা আর মহব্বত থাকবে। এরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, দুনিয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল, জেলখানায় ছিলেন, অভিযোগ ছিল কি, ব্যভিচারের অভিযোগ, শ্লীলতাহীন হানির অভিযোগ। প্রধানমন্ত্রীর স্ত্রীর গায়ে উনি কি করেছেন, ওনার দিকে কু নজর দিয়েছেন, এটা হলো ওনার ব্যাপারে অভিযোগ। এই মিথ্যা অভিযোগে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ নবীকে পাঠিয়ে দেওয়া হয়েছে কারাগারে, জেলখানায় ছিলেন। এটা পুরনো, এটা নতুন কোনো না। কে জাহান্নাম কিনবে, কে জান্নাত কিনবে, তার ফয়সালা তার নিজের। ঢুকিয়ে দিলেন ওখান থেকে, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ওই স্বপ্নের ব্যাখ্যার জন্য আসলেন, ওই যে পাচক সেও এক দোষী হিসেবে ওখানে ছিল, সে একটা স্বপ্নে দেখেছিল, সেই স্বপ্নে দেখার পরে হযরত ইউসুফ যা ব্যাখ্যা দিয়েছেন সেটাই ফলেছে। এই ব্যাখ্যা ফলার পরে সে কি করেছে, গিয়েছে, মুক্তি পেয়ে যখন বের হয় তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে বলে দিয়েছিলেন উযকুরনি ইনদা রাব্বিক, আমার কথা তোমার রবের কাছে অর্থাৎ তোমার মালিকের কাছে, বাদশার কাছে একটু আলোচনা করো, কারণ আমার ক্ষমতা তো নাই, মন্ত্রী পর্যায়ের লোক আমাকে কি করেছে, ফাঁসিয়েছে, তো আমাকে তো আর কেউ এখান থেকে বের করবে না, তো তুমি একটু, তারও উপরে যে প্রধানমন্ত্রী আছেন, বাদশাহ আছেন, এই জন্য আমাদের মাঝে মাঝে প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত যাওয়া লাগে, ঠিক কি ঠিক না, যেতে হয়, যে প্রধানমন্ত্রীকে তুমি একটু বাদশাহকে বলো যেন উনি আমার ব্যাপারটা একটু তদন্ত করেন, কমপক্ষে বাস্তব তদন্তটা যেন হয় এটার জন্য একটু বলো। এই কথার উপরে গেছে, আল্লাহ তাআলা বলেন ফানাসিয়া কয়েক বছর উনি জেলখানায় পড়ে রইলেন, আর ওই বেটা বাদশার কাছে বলতে গিয়ে ভুলে গেল। তারপরে বাদশাহ একদিন ওই স্বপ্ন দেখলেন, মনে আছে কি স্বপ্ন? হ্যাঁ, ভুলে যেন না, আমি কিন্তু কথা থেকে এদিক থেকে ওদিক ওদিক যাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আবার ফিরে আসার তৌফিক দেন, কোথায় গিয়েছি মনে রেখেন আপনারা, কোত্থেকে গিয়েছি। তো ওখানে বাদশাহ ওই স্বপ্ন দেখার পরে সবাইকে বলছে, ওরা বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে এরকম পেটের ভিতরে গ্যাস হলে বা দুশ্চিন্তা থাকলে এই ধরনের কিছু উদ্ভট স্বপ্ন মানুষ দেখে, এটা একটা উদ্ভট স্বপ্ন, এটার কোনো আদওয়াত ও আহলাম, উদ্ভট স্বপ্ন, এটা কোনো অর্থ নাই, অর্থহীন স্বপ্ন। ওই বেটা, ওর মনে পড়েছে আরে স্বপ্নের ব্যাখ্যা তো অস্বাভাবিক সুন্দর দেয় ইউসুফ,
ও যে আমাকে যদি একটু অনুমতি দেন জেলখানায় যাওয়ার, ওকে নিয়ে একটা লোক আছে অসাধারণ ব্যাখ্যা দেয়। ও যাও, জাযাকাল্লাহ খাইর, যাও। এই কথা শুনে দৌড় দিস, গিয়ে যে বলে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানিয়া কুলুহুন্ন সাবউন নাজাফ, ও প্রিয় বন্ধু ইউসুফ আমাকে একটু এটার ব্যাখ্যাটা বলে দিন না, আমি এই স্বপ্নটা দেখেছি। হযরত ইউসুফ বলে এই স্বপ্ন তো তুমি দেখো নাই, কে দেখছে বলো? হযরত ইউসুফ সাথে সাথে বলছেন এই স্বপ্ন তো তুমি দেখো নাই, কে দেখেছে বলো? না না না, আমি দেখেছি। এই স্বপ্ন দেখতে পারে শুধুমাত্র এই দেশের বাদশাহ অথবা আজিজ খাদ্যমন্ত্রী, তুমি এই স্বপ্ন দেখতে পারো না। হাদিস শরীফের মধ্যে এসেছে স্বপ্ন ওহির 46 ভাগের এক ভাগ, তার একটা ব্যাখ্যা হলো কিছু স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসে যেটা আল্লাহ জানান দেন কিছু বিষয়, মানুষ বান্দা বুঝতে পারে না। এই জন্য স্বপ্নেরও গুরুত্ব আছে না নাই, আবার স্বপ্নের গুরুত্ব বেশি দিতে গিয়ে বাস্তব থেকে মুখ ফিরে নিলে হবে না কিন্তু। তখন এইটা তো ওই দুইজন ছাড়া আর কেউ দেখতে পারে না, কারণ এই স্বপ্ন একটা মেসেজ আল্লাহর তরফ থেকে, আর এই মেসেজ বাস্তবায়নের ক্ষমতা যেই দুইজনের আছে সেই দেখতে পারে, তোমাকে এই স্বপ্ন দেখাবে না আল্লাহ। ওরা হ্যাঁ বাদশাহ দেখছেন, ওয়ালিদ ইবনে রায়্যান দেখেছেন, রায়্যান ইবনে ওয়ালিদ দেখেছেন। তখন উনি বলে দিলেন এই এই এই, এর অর্থ হলো 7 বছর প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিবে, তার আগে 7 বছর খুব কি হবে ফসল হবে, 7 বছর ফসল হবে, তারপরে 7 বছর কঠিন দুর্ভিক্ষ দেখা দিবে, কিছুই হবে না, এরপরে আবার 1 বছর প্রচুর পরিমাণে কি হবে ফসল হবে। তো যেই 7 বছর দুর্ভিক্ষ হবে সেটার জন্য 7 বছর যে ফসল হবে সেখান থেকে সঞ্চয় করে রাখতে হবে, সব খরচ করা যাবে না, রাষ্ট্রীয়ভাবে এটা গুদামজাত করে রাখতে হবে, সবাইকে বলতে হবে এখানে জমা দাও কিনে নাও, কিনে কিনে রাষ্ট্র রেখে দিবে জনগণের কাছ থেকে, পরে এটা কাজে লাগবে। যেই 7 বছরে এই ফসল এর দুর্ভিক্ষ দেখা দিবে তখন ওই জমাট জিনিস থেকে কি করা হবে খরচ করা হবে, এই ব্যাখ্যা বাদশাকে বলে দিও। বাদশাহ ব্যাখ্যা শুনে কই লোককে আনো, একে আমার সভাসদ বানানো দরকার, কিসের সভাসদ? এই লোক আমার সভাসদ হওয়া দরকার। এজন্যই নববী ইলমের অধিকারী যারা হয়, আসমানি ইলমের অধিকারী যারা হয়, তাদেরকে যারা নাকি পরামর্শক হিসেবে নিয়োগ করে আল্লাহ তাআলা, তাদেরকে দুনিয়াতে আখেরাতে বিভিন্ন বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। কাকে পরামর্শক বানাইতে হবে? টালটু লালটু বল্টু? এখন ওই আসছে, এখন যখন হযরত ইউসুফকে বললেন যাও ইউসুফকে নিয়ে আসেন একদম মুক্ত, উনি বললেন নো এমনি আমি যাবো না, তো তদন্ত করতে বলেন, যারা আমার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তারা সত্য সাক্ষ্য আগে দেখ তারপরে। তাই হইল, হযরত ইউসুফ নিরপরাধ হিসেবে বের হয়ে আসলেন, অনেক বছর পর জেলখানা থেকে বের হয়েছেন। অভিযোগ কি ছিল? চারিত্রিক অভিযোগ, নাউজুবিল্লাহি মিন জালিক, নিষ্পাপ নির্দোষ মানুষকে এই অবস্থা করেছিল। তারপর কি হয়েছে? হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পরবর্তী পরে বাদশাহ যখন নাকি বিভিন্ন দায়িত্ব বণ্টন করছেন, হযরত ইউসুফ দেখলেন এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, মানুষকে এটা, মানুষ এখানে, জনগণ এখান থেকে বঞ্চিত হবে, 1000 মানুষ না খেয়ে মারা যেতে পারে যদি এটার সঠিক দায়িত্ব বিধান না হয়। উনি বললেন আপনি আমাকে এই গুদামের দায়িত্ব, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি আমার হাতে দেন, ইন্নি হাফিদুন আলিম, আমি আমানতদার এবং আমি এই ব্যাপারে জ্ঞানী, কিভাবে কি করতে হবে আপনি আমাকে এটার দায়িত্ব দেন, অন্যকে দিয়েন না। তো তাহলে এইরকম উম্মতের স্বার্থহানির অবস্থা দেখা গেলে ওই ক্ষেত্রে ইউসুফ আলাইহিসসালামের সুন্নত হলো দায়িত্ব চেয়ে নিতে হয়, ঠিক কি ঠিক না? কিন্তু নরমালি দায়িত্ব চাইলে দিতে নাই। হযরত আবু মুসা আশারি ওই যে আসলেন মিসওয়াক করতেছেন রসুল, কি করছেন কি করছেন? মিসওয়াক করছেন রসুল। ওই অবস্থায় যখন আসলেন তো ওই দুইজন এসে কি করলো? কাজ চাইলো, আর রসুল বললেন যে যারা এই দায়িত্ব চায় তাদেরকে আমরা এই চাকরিতে নিয়োগ করি না, তার এনে স্বার্থ আছে, যাও। তো ওইখানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে আওয়াজ হচ্ছে মিসওয়াকের সময় জিভ কি করতে হয়, পরিষ্কার করতে হয়। তো মিসওয়াকের অনেক ফজিলত, তার ভিতরে একটা ফজিলত হলো মৃত্যুর সময় ঈমানের সাথে কালিমা নসিব হয়, ওইভাবে যায়। তো মিসওয়াকের ফজিলত কম না অনেক বেশি? অনেক বেশি। তো এই মিসওয়াকের ফজিলতের কথা শুনে এক বেটা কি করেছে মনে আছে? হ্যাঁ, মিসওয়াকের নিয়ম আছে আধা হাত পরিমাণ হবে সর্বোচ্চ, কমতে কমতে কমবে কিন্তু সর্বোচ্চ কতটুক? হ্যাঁ, রসুল দিয়ে রেখেছেন। এখন সে চিন্তা করছে মিসওয়াক যত বড় হবে সোয়াব তত বেশি হবে, তো 1.5-2 মিসওয়াক নিছে।
নিয়ে নামাজের ভিতরে আসছে, মেসওয়াক করে 70 গুণ সওয়াব পাবে, পকেটের ভিতরে রাখছে, খুব সুন্নত আদায় করতেছে। তো মেসওয়াক কি পকেটে জায়গা নিছে না কিছু বাইরে বেরিয়ে আছে, বেরিয়ে আছে। তো পাশের মানুষ উনি তো নামাজ পড়তেছেন দাঁড়িয়ে, আর এই ভদ্রলোক সুন্নত জিন্দা করতেছেন বিশাল এরকম মেসওয়াক দিয়ে। এর তারপরে কি হলো, একটা পর্যায়ে যখন সে এই মেসোয়াকওয়ালা যখন সেজদা থেকে উঠে দাঁড়ানো শুরু করছে, পাশের লোক তো দাঁড়ানো, তার লুঙ্গি পরা, এখন মেসোয়াক গিয়ে লুঙ্গির তলায় দিছে বাধা, ও যখন দাঁড়াইছে লুঙ্গি সহ উঠছে, তো সুন্নত তো আদায় করছে, আরেক বেটার ফরজ খালাস করে দিছে। আরে ভাই জোরে আমিনো সুন্নত, আস্তে আমিনো সুন্নত। যেই এলাকার নবীর যেই সুন্নতটা, দুই পথেই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, ঠিক কি ঠিক না? যেই এলাকায় যেই আমল চালু হয়ে গেছে সেখানে নবীর সুন্নতের বিপরীত সুন্নত প্রয়োগ করতে গেলে অবস্থা কি হয়, আপনি তো জোরে মারছেন এক আমিন, আমি সহি হাদিস দিয়ে মারছি। আরে ভাই আস্তে আমিনও তো সহি হাদিসের উপরে এরা আমল করতেছে। আপনি জোরে একটা মেরে, যারা এতক্ষণ নামাজের ভিতরে মনোযোগ দিয়ে রাখছিল তাদের ফরজ তো দিয়েছেন খালাস করে, তারা তো আপনার দিকে তাকাইতেছে। মসজিদুল ফেরদাউসে আমাদের মিরপুরে এক বেটা এত জোরে আমিন বলছে তারাবির সময়, ইমাম সাহেব বুঝতে পারেন কি হয়েছে, উনি মনে করছেন বিরাট কোনো দুর্ঘটনা ঘটছে, উনি তাড়াতাড়ি নামাজ পড়ছে, ভাই কি হয়েছে ভাই? এইটা কি নবীর তরিকা, আমলের তরিকা? আরে আশ্চর্য কারবার, আল্লাহ পর্যন্ত পৌঁছার বহু তরিকা আছে কিন্তু সবগুলাই নবীর তরিকায় গিয়ে মিশে, ঠিক কি ঠিক না? যে চায় আল্লাহ তাআলা তাকে ওই রাস্তা দেখিয়ে দেন। তো সূরা হাদিদের ওই আয়াত থেকে গিয়েছিলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে আগামী সপ্তাহে আবার শুরু করব। আপনারা ভুলেন না, আমি তো ভুলি না, আল্লাহ আমাকে মনে রাখেন, আপনারা ভুলে যান কেন? জাযাকুমুল্লাহ খাইরান শুকরান।